فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانيتو درشق بهاي بن بونيرا বিভিন্ন জায়গা থেকে আজকে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে জানাই আহলান সাহলান জানতে চাই সেশনের আজকে একশো সাতাশতম লাইভ অনুষ্ঠান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেন এলেমের চর্চাটা অব্যাহত রাখতে পারি এবং আপনাদের সাথে কোরআসনা ভিত্তিক সলিউশনগুলো যেন শেয়ার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন এবং আল্লাহ যেন আপনাদেরও মঙ্গল করেন এবং আমাদের সবার উপর বারাকা নাজিল করেন এবং আমাদেরকে মজিদ ভালো কাজের আমল সালেহের তৌফিক দান করেন আজকের প্রথম প্রশ্নটি আমরা নিচ্ছি পাঠিয়েছেন নাজিয়া ইকবাল ইনসা বলেছেন আমি দু সালের এসএসসি পরীক্ষার্থী আমাদের পরীক্ষার সময় দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায় এই ক্ষেত্রে আমার করণীয় কি এমত অবস্থা আমার জন্য কি পরে আদায় করার সুযোগ আছে জাজাকাল্লাহ খায়রান ওয়া ইয়াক নাজিয়া ইকবাল পরীক্ষা দুটো থেকে যখন শুরু হয় তখনও কিন্তু আসর অত্ত হয়নি এবং বিকেল পাঁচটা আমি যতটুকু জানি পরীক্ষাটা ফেব্রুয়ারি বা মার্চে হবে তখন কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত সূর্যাস্ত যায় না দেখা যাচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ বা চল্লিশ এই টাইমে সূর্যাস্ত যায় তো ওয়াক্তের আগে তো সালাদ পড়া যাবে না এটা যদি সফর অবস্থা হতো বা বিশেষ কোনো কঠিন পরিস্থিতি হতো তাহলে আমরা বলতাম জমা করা যাবে যেহেতু রসুলসল্লা সাল্লাম থেকে হাদিস আছে কিন্তু সাধারণ যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা থাকুক বা না থাকুক এ অবস্থায় ওয়াক্তের আগে সালাদ পড়া যাবে না যেহেতু আল্লাহ সাল তাল্লা বলেছেন ইন্না সলাত ক্যানাত আল আল মিনি না কিতাবা মা কুতা নিশ্চয়ই সালাত মমেন্দুর উপর নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ অতএব নির্দিষ্ট সময়ের আগেও পড়া যাবে না এবং নির্দিষ্ট সময়ে অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বিলম্বিত করা যাবে না এখন যদি পরিস্থিতি এমন কঠিন হয় যে আমি কঠিন পরিস্থিতিতে বা পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে আমি সম্পৃক্ত হলাম তখনও ওয়াক্ত হয়নি তাহলে যখন শেষ হবে তারপরে যদি ওয়াক্ত থাকে এমনকি সেটা যদি শেষ ওয়াক্তও হয় তখন শরীয়তে পড়া যায় আছে আর যেহেতু আমরা একটা মুসলিম দেশে বসবাস করি আমার তো মনে হয় যদি পরীক্ষার ভেতরে বাথরুমে যাওয়াটা অনুমোদিত হয় কারো যদি প্রাকৃতিক কারণে ওয়াশরুমে যেতে হয় এবং সেটা অনুমোদিত হয় তাহলে সলাটটা কেন অনুমোদিত হবে না এবং সেক্ষেত্রে সকল পরীক্ষার্থীকে একসাথে বের হওয়ার হয়তো অনুমতি দেওয়াটাও ঠিক হবে না কিন্তু একজন দুজন করে প্রত্যেকে তাদের সালাডটা পড়ে আসতে পারবে পরীক্ষা একটা বিশেষ অবস্থা বিশেষ অবস্থায় বিশেষভাবে সালাদ পড়ার বিধান তো আছে আমরা দেখি যুদ্ধ অবস্থায় যে সালাদ পড়ার একটা বিধান আছে এক দল যাবে আরেক দল যুদ্ধে ব্যস্ত থাকবে ঠিক এখানেও সেটা হতে পারে যদিও এটা সেরকম অবস্থা না এখানে পুরো সালাদটাই পড়ে আসতে হবে যুদ্ধে এক রাকাত পড়বে আবার চলে আসবে যেহেতু এটা অত্যন্ত জরুরি এবং ক্যাজুয়াল একটা সিচুয়েশান কিন্তু পরীক্ষাটা তো কন্টিনিউয়াসলি চলছে এখানে যুদ্ধ কোনো অবস্থা নেই তবে এখানে একসাথে সবাই জমাৎ করে পড়ারও সুযোগটা নেই নানা কারণে ফলে এখানে একজন দুজন তিনজন করে তারা সালাদ পড়েই আবার চলে আসতে পারে এবং পরীক্ষায় যেহেতু নকলের একটা ব্যাপারও থাকে যেটা নিষিদ্ধ পুরোপুরি ইসলামেও নিষিদ্ধ এবং জাগতিক আইনেও নিষিদ্ধ ফলে যাতে কোনো স্টুডেন্ট সালাতের নাম করে কোনো নকল বা চিটিংয়ের মধ্যে সম্পৃক্ত হতে না পারে সেজন্যে পরীক্ষার হলের পাশাপাশি কোথাও সালাতের ব্যবস্থা করা যেতে পারে সবচেয়ে ভালো হয় পরীক্ষাটা যদি টাইমিংটা এমনভাবে করা যায় যাতে স্টুডেন্টরা প্রত্যেকটা সালাত পড়তে পারে এক্ষেত্রে আমাদের সেই পরামর্শ থাকলো আমার বিশ্বাস যে আমার আজকের আলোচনাটা শুধুমাত্র নাজিয়াই শুনছে না সকল শিক্ষার্থীরা শুনছে এবং শিক্ষকরাও শুনছেন যারা পরীক্ষার টাইমটা নির্ধারণ করেন যেহেতু আমরা মুসলিম সালাদ পড়ার অধিকার এটা মুসলিমদের দিনই অধিকার ধর্মীয় অধিকার ফলে এই অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত মাহফুজ আহমেদ বলেছেন উস্তাদ মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা কি ইসলামে জায়জ ভালো একটা প্রশ্ন করা হয়েছে মনোবিজ্ঞান এটাকে ইংরেজিতে বলা হয় সাইকোলজি এবং আরবিতে বলা হয় এলমুন নাফস এলমুন নাফস এলমুন নাফস নিয়ে পড়াশোনা করা যাবে কি না দ্য সায়েন্স অফ নাফস যেটা মনোজগতের বিজ্ঞান যেটাকে আমরা বলি সেটা আর পক্ষে কি শরিয়তের কোনো দলিল আছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ নাফস বা মনোবিজ্ঞানের পক্ষে শরীয়তের দলিল আছে আল কুরআন এবং আসন্না মনোজগতের নানা বিষয় নিয়ে আলোচনা করেছে কাল্ব নিয়ে ইসলাম বিশাল আলোচনা করেছে কাল্বানি মানে হার্ট এবং ইসলাম বলেছে যে কাল্ব এমনই একটা গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ যেটা দিয়ে সে হৃদয়ঙ্গম করে উপলব্ধি করে এবং কিছু মানুষ যাদের কাল থাকার পরেও তারা হৃদয়ঙ্গম করে না কোরআন তাদের সমালোচনা করেছে লাহম কলুবুন লাইফ কাহুনা বিহা তাদের রয়েছে অন্তর কিন্তু তারা সে অন্তর দিয়ে উপলব্ধি করে না কেন উপলব্ধি করে না হোয়ার্স দ্য প্রবলেম এখানেই মনোবিজ্ঞানের একটা বড় বিষয় চলে আসে তাহলে হার্ট সবার আছে কিন্তু সেই হার্ট সবার সমান কাজ করে না মানুষের মনে আছে নানা রোগ তাই না মনোরোগ তাই না সেখান থেকে মনোরোগ বিশেষজ্ঞদেরকে বলা হয় সাইকিয়াট্রিট তাহলে সেটা একটা সায়েন্স এ সায়েন্সকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তাহলে মনোবিজ্ঞান এবং মনোরোগের আরেকটা বিজ্ঞান এভাবে মনের সাথে রিলেটেড অনেকগুলো সায়েন্স আছে ইসলাম এগুলোকে নিয়ে আলোচনা করেছে যেমন ইসলাম ওসিডি প্রবলেম যেটাকে ওয়াসওয়াসাও বলা হয় সেটা নিয়ে আলোচনা করেছে এক্ষেত্রে আমরা হাদিসের মধ্যে দেখি ব্যাপক আলোচনা সলাতের মধ্যে কারো যদি এই ওয়াসওয়াসা তৈরি হয় যে সে কি তিন রাকাত পড়েছে নাকি চার রাকাত তাই না এটা একটা ওয়াসওয়াসা এটাকে শুধু যে আমি ভুলে গেলাম ফলে এখন নির্ধারণ করতে পারছি না কত এটা সেটা নয় ভুলে যাওয়া এটা আরেকটা রোগ কিন্তু ওয়াশ ওয়াশার যে প্রবলেম এটা দেখবেন প্রায় যাদের ওয়াশ ওয়াশ আসে বারবার তাদের এই প্রবলেমটা আসতে থাকে হ্যাঁ অনেকে অজু করার পরে ভাবে যে আমার অজুটা ঠিক হলো কি না কি হয়নি আবার উজু করে হ্যাঁ অনেকে সালাদ পড়ার পরে সে ওয়াশওয়াশার মধ্যে পড়ে যা সালাদটা ঠিক হলো কি না এই জায়গায় ইসলাম যে ট্রিটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে ইয়াকিনের উপর থাকা এবং সন্দেহকে বর্জন করা সন্দেহকে কোনো আমলে না নেওয়া তাহলে এই যে মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মানে আলোচনা আমরা কোরআনেও পাচ্ছি হাদিসেও পাচ্ছি মানুষ মানুষের জীবনের যে নানা অবস্থা সেটা নিয়ে কোরআন কথা বলছে তার উপলব্ধির অবস্থা তার মনোজগতের অবস্থা সেটা নিয়ে কোরআন কথা বলছে মানুষের অন্তরে যে যেমন হঠাৎ একটা চিন্তা আসে এরপরে সেটা সে সেটা থেকে সে আবার মানে অন্য চিন্তায় চলে যায় যেটা আমরা দেখি যে সুবহানা ইয়া মোকাল্লেব কলুব মানে সে আল্লাহর পবিত্রতা ও মহত্ব আমরা ঘোষণা করছি যিনি কলবগুলোকে ওলট পালট করেন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান মানসিক সমস্যাগ্রস্ত মানুষেরও দেখবেন যে হঠাৎ একরকম সকালে রকম বিকালে আরেক রকম তো তাদের কিছু মানসিক কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় এবং তাদের অনেক সময় যেমন কোরআন দেখবেন যে অনেক রুকিয়ার কথা বলেছে তাই না মানসিক প্রবলেমের জন্য বেশ কিছু রুকিয়া আছে কোরান তেলাওয়াত আছে অনেক সময় দেখবেন যে মানুষের অনেক মানসিক অশান্তি তৈরি হয় তখন যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে কিন্তু তার মানসিক এই অশান্তিটা চলে যায় এভাবে আমরা দেখি যে সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস রয়েছে তিনি যখন কোনো অস্থিরতার মধ্যে ভুগতেন তখন তিনি সালাতের আশ্রয় নিতেন এবং তিনি বেলাল রাদি আল্লাহ তাল্লাহকে বলেছিলেন আরেহনা বিহাইয়া বেলাল বেলাল সলাদ দিয়ে আমাদেরকে শান্তি দাও তাহলে এই যে অশান্তিটা কিসে সে কি শারীরিক অশান্তি না মানসিক অশান্তি উত্তর হচ্ছে মানসিক অশান্তি এবং তিনি সালাদ পড়ে শান্তি পাওয়ার চেষ্টা করতেন এবং সালাদ আসলে মানুষকে শান্তিও দেয় আল্লাহর স্মরণ কোরআনের তেলাওয়াত সালাদ এগুলো সবই হচ্ছে দেকরুল্লাহ এবং কোরআনে বলা হচ্ছে আলা বে দেিল্লাহে ততমা এত কলুব জেনে রাখো আল্লাহ স্মরণ দিয়ে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয় তাহলে এই যে ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে অশান্তিপূর্ণ একটা হার্ট একটা হৃদয় বা একটা মানসিক সমস্যা সেটা শান্তির দ্বারপ্রান্তে চলে আসে আল্লাহর দেখের মাধ্যমে আর আমরা দেখি জাল কোরআন আল্লাহ তালা এটাও বলেছেন ওয়স্তাইনু বেসব ও সলাহ তোমরা সবর এবং সলাহ দিয়ে আল্লাহ সাহায্য চাও এ সাহায্যটা কেন সবরটা কেন সবরটাও কিন্তু মানুষের মানসিক অশান্তিগুলোকে দূরীভূত করে দেয় নিরাময় করে দেয় আপনি যদি অস্থির হন আপনার মানসিক অস্থিরতা আরও বেড়ে যাবে এবং আপনি মানসিক বৈকল্যের মধ্যে পড়ে যেতে পারেন ট্রমার মধ্যে পড়ে যেতে পারেন আপনি ডিপ্রেশানে চলে যেতে পারেন বাট আপনি যদি বুদ্ধিবৃত্তিক আচরণ করতে পারেন এবং আপনার বুদ্ধিকে আপনি সচল এবং অ্যাক্টিভ রাখতে পারেন তাহলে কিন্তু মানসিক বৈকল্য থেকে অনেক সময় নিজেদেরকে উদ্ধার করা যায় তাহলে এই যে ট্রিটমেন্টগুলো দেখা যাচ্ছে করোনা হাদিসে প্রচুর 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 আছে তাতে বোঝা যাচ্ছে যে মনোবিজ্ঞান নিয়ে পড়া ইসলামে চাইস কিন্তু মানে এখানে একটা কিন্তু আছে সেটি আমি এখানে বলছি সেটি হচ্ছে প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থায় বা যেটাকে আমরা সেকুলার ব্যবস্থা বলি সেখানের মনোবিজ্ঞানটা কিন্তু কিছুটা ভিন্ন সেখানে রবের সাথে রিলেশনের কোনো কথা নেই সেখানে রবের প্রতি ইমানের কোনো কথা নেই সেখানে আল্লাহর যে তকদির এবং তার যে কুদরত এগুলোর সাথে কোনো জিনিসকে রিলেট করা হয় না রবের সাথে রবের প্রতি ইমানের সাথে এই মনোবিজ্ঞানকে কানেক্ট করা হয় না এবং কোরআনসন্নার যে ট্রিটমেন্টগুলো কোথাও কোথাও যদি কমন কিছু থেকেও থাকে কিন্তু অনেক জায়গায় আমরা সাংঘর্ষিক দেখতে পাই এজন্য যারা জেনারেল মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তাদের মধ্যে দেখি হালাল হারামেরও বাজবিচার নেই কিন্তু ইসলাম মনের চিকিৎসার ক্ষেত্রে কখনোই হারাম জিনিসকে প্রমোট করে না এবং হারাম দিয়ে ট্রিটমেন্টটাকে কখনো সমর্থন করে না ঠিক যেমন ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও যখন কোনো রোগ ব্যাধি হয় তখন কোনো মাদক সেবন করে কিংবা মদ দিয়ে কিংবা শুকরজাত কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু কোনো চিকিৎসা ইসলাম অ্যালাউ করে না তাহলে এই জায়গায় হলো জেনারেল সায়েন্স এবং জেনারেল মেডিকেল সায়েন্স এর সাথে বা জেনারেল যে সাইকোলজি তার সাথে ইসলামিক সাইকোলজির একটা বড় পার্থক্য আছে তাহলে ইসলামিক সাইকোলজি আমরা বলা মানেই হচ্ছে কোরআন কোরআনসন্না ভিত্তিক যে মনোবিজ্ঞান এবং কোরআন কোরআনসন্নার সাথে অ্যালাইন করে যে মনোবিজ্ঞানের কথা বলা হচ্ছে সেটি কিন্তু ইসলামে অবশ্যই জায়েজ শুধু জাহেজ না রেকমেন্ডেড বরং একজন দাড়ি একজন ধর্মীয় ব্যক্তিত্বকে তাকে কিছুটা হলেও মনোবিজ্ঞান এর জ্ঞান তাকে অর্জন করতে হয় আমরা জানি যে এডুকেশনাল সাইকোলজি আছে তাই না যারা আমার কথা শুনতে আসছেন আমি যদি তাদের সাইকোলজি না বুঝি তাহলে তাকে কনভিন্স করতে পারবো না আমি যদি স্টুডেন্টদের সাইকোলজি না বুঝি তাহলে স্টুডেন্টদেরকে কী শেখাবো আমি তাই না একজন শিক্ষককে একজন দারেল আল্লাহকে একজন ইমামকে তাকেও মনোবিজ্ঞানের জরুরি কিছু জ্ঞান অর্জন করতে হয় এবং অবশ্যই সেটা কোরআন সুন্নার সাথে অ্যালাইন করে আর সব মানুষই আসলে কিছু না কিছু মানে মনোবিজ্ঞানের কিছু ধারা তাদের জানা থাকে এটা ইনস্টিংটিভলি স্বতঃস্ফূর্তভাবেই এটা তাদের জানতে হয় আমরা দেখি যে মানুষের স্বাভাবিক যে রিয়াকশন এবং বুদ্ধিবৃত্তিক যে রিয়াকশান সেটার মধ্যেও কিন্তু অনেক সাইকোলজিক্যাল ইস্যু থেকে থাকে যাই হোক আমি এখানে কনক্লুড করব যে মনোবিজ্ঞান যেটি কোরআন হাদিস আমাদেরকে জানার জন্য নির্দেশনা দিচ্ছে সেটি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর এবং বিজ্ঞানের সাথে তার কোনো বিরোধ নেই অতএব সে বিষয়ে পড়াশোনা করাটা জায়েজ বরং রেকমেন্ডেড শুধুমাত্র আমরা এখানে তাম্বি করব যেই জায়গাগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক এবং সেগুলো তৈরি করেছে সায়েন্স না সেগুলো তৈরি করেছে অবিশ্বাসী মানুষেরা এথিসরা আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে একই জিনিস দেখি সোশ্যালজির ক্ষেত্রে আমরা দেখি যে তারা সমস্ত ধর্মকে এবং দিনকে তারা বানোয়াট বলছে তারা মানুষের তৈরি করা বলছে এটা তাদের একদমই অনুমান নোয়াট কথা এবং একটা জিনিসকে ইম্পোজ করছে অতএব এই জিনিসগুলো একদল মানুষ নিজেদেরকে স্কলার মনে করে তারা করছে আর সোশোলজিতে সাইকোলজিতে এগুলো আমাদের মুসলিম ছাত্রছাত্রীরা পড়ছে তো ওই জায়গাটা অবশ্যই সাংঘর্ষিক এবং সেগুলো কখনোই মেনে নেওয়া কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয় এবং সেগুলো অসত্য বচন সেগুলোকে সায়েন্স নাম দিয়ে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা ইসলামের সাথে পরিপূর্ণ কন্ট্রাডিক্টরি এবং সত্যের সাথেও সেটা কন্ট্রাডিক্টরি এতটুকু তাম্বি আমাদের থাকা প্রয়োজন করা প্রয়োজন এবং সতর্কতার সাথে যদি আমরা সাইকোলজিটাকে অধ্যয়ন করি এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গিটা পূর্ণরূপে পোষণ করে এই বিজ্ঞানের চর্চা যদি আমরা করতে পারি তাহলে আমরা উপকৃত হব মানুষ উপকৃত হবে এবং জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসছে পাঠিয়েছেন শাহনাজ পারভিন বলেছেন আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি কোরআন মাজিদের বাংলা অনুবাদ পুরোটাই পড়েছি কিন্তু এভাবে পড়ে কিছুই মনে রাখা যায় না আমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরআন অর্থ বোঝার চেষ্টা তো তেমন করছি না আমি কি পরকালে জিজ্ঞাসিত হব। কীভাবে সহজই কোরআনের অর্থ বুঝতে পারি বুঝতে পারবো জানালে উপকৃত হব অনলাইনে ব্যাকরণ শেখার কোর্সে ভর্তি হয়ে শেষ করতে পারেনি সহজ কোনো উপায় আছে কিনা বলুন যদিও মনে হচ্ছে এটা সহজ নয় শাহনাজ পারভীন আপনি তো সব কথা নিজেই বলে দিয়েছেন লেগে থাকতে হবে ডেভোশান লাগবে আর আপনি কোরআন মসজিদের যে কোর্সটা করেছেন অথবা বা যে কোর্সে ভর্তি হয়েছেন সেটা কতটা এফেক্টিভ সেটাও দেখার বিষয় আর শুধু অনুবাদ পড়ে তো কোরআন বোঝা যাবে না কোরআনের অর্থের অনুবাদের সাথে আপনাকে আরও বেশ কিছু জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি যেভাবে সহজভাবে অনুধাবন করতে চাচ্ছেন সেটা সম্ভব হবে সেটা হচ্ছে আরবিটা জানা আরবি ব্যাকরণ এবং বালাগাতের বেসিকটা জানা অনেক গভীর ব্যাকরণ জানতে হবে বালাগাতের গভীর জ্ঞান অর্জন করতে হবে সেটা নয় কারণ এখানে কোরআনের সৌন্দর্য বোঝার কোরআনের অ্যাপ্রোচগুলো কোরআনের প্রক্ষেপণগুলো কোরআনের বক্তব্যগুলো সহজভাবে উপলব্ধি করার জন্য আরবি জ্ঞান শেখার কোনো বিকল্প নেই এটাই আমাদের হচ্ছে সমস্যা আমি যখন কোরআনটা তেলাওয়াত করছি তেলোয়াতটাও অনেক সময় শুদ্ধ হচ্ছে না আরবি জানা তো দূরের কথা ফলে শুধু অনুবাদ পড়ে পড়ে আসলে কোরআনের সে সৌন্দর্য উপলব্ধি করা এটা কঠিন আরবিটা বুঝলেই শুধু এটা সম্ভব এছাড়াও আমরা দেখি যে কোরআনের কোরআন মসজিদের অনেক বাংলা অনুবাদ সেগুলো অবশ্যই ভালো অনুবাদ নয় প্রচুর ভুল বিভ্রান্তি আছে এবং যারা অনুবাদ করেছেন তারা অনেকেই আরবি বোঝেন না কোরআন তো বোঝেনই না ফলে আরও জটিল করে ফেলেছেন কিংবা ভুল অর্থ সেখানে রয়েছে এরকম ব্যাপক বাংলা ভাষায় যতগুলো কোরআন আছে তার মধ্যে খুব কম অর্থই আপনার সঠিক এবং শুদ্ধ এবং সহজ বিশেষ করে আল্লাহ সোহান তাল্লার আসমা এবং সিফাতের ক্ষেত্রে অধিকাংশ অনুবাদের মধ্যে প্রচণ্ড রকমের ভুল আছে তো সুতরাং আপনারা যদি কোরআন মজিদ সম্পর্কে সঠিকভাবে জানতে চান তাহলে আপনি অথরাইজড সঠিক কোনো প্রতিষ্ঠানে আপনাকে পড়তে হবে আমরা এখানে আমাদের কুল্লিয়াতুল কুরআনের কথা বলবো যে 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 কুল্লিয়াটা আমরা আরও কয়েক বছর আগে প্রতিষ্ঠা করেছি এবং ঢাকার উত্তরায় এটি এখন চলছে এখানে সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ এটা চালু হয়েছে আলহামদুলিল্লাহ এটা মেয়েদের জন্য একদমই এক্সক্লুসিভলি আলাদা ছেলেদের জন্য আলাদা এবং সব বয়সের ছেলে মেয়েরা এখানে পড়তে পারবেন তবে কো এখানে নেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সেক্ষেত্রে আমরা এখানে যেমন বেসিক আকিদা ফিক আখলাক সিরাত উন্নী সাল্লা সাল্লাম এবং এর পাশাপাশি কোরআন এবং হাদিসের মৌলিক কিছু জ্ঞান এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি সিলেবাসের মধ্যে আসলে কোরআনের অর্থ বোঝার জন্য তো আকিদাও বুঝতে হবে তাই না ফেকও বুঝতে হবে যেহেতু কোরআন ফেক নিয়ে ব্যাপক আলোচনা করেছে ফেক মানে হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনের বিধি বিধান তাই না এবং পাশাপাশি কোরআনকে কেউ যদি পুরোপুরি বুঝতে চায় তাহলে রাসুলসাল্লাহ আসলামের সিরাও ভালো করে পড়তে হবে বিশুদ্ধ সিরাটা কারণ আয়সারাদিয়াল্লাহ তালা বলছেন কানা আখল কোহাল কোরআন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আখলাকটা হচ্ছে কোরআন তাহলে কোরআনটাকে বুঝতে হবে রসুল সাল্লাহ সাল্লামের জীবনের চর্চা দিয়ে আখলাক দিয়ে যদি রসুল সাল্লাহামের সিরাত এবং আখলাকটা ভালো করে আমরা জানতেই না পারি তাহলে অনুবাদ কী করে বুঝবো সম্ভবত এটাই আমাদের একটা বড় প্রবলেম হয়েছে যে আমি ইসলামের বেসিক আকিদাটা ভালো করে বুঝিনি ইমানের মূল আরকানগুলো ভালো করে বুঝে আসেনি ইসলামের রকমগুলো জানি না ইবাদতগুলো সম্পর্কে বেসিক আমার সেই সেভাবে পড়াশোনা নেই সিরাতন্নবে জানি না কোরআন এর পাশাপাশি হাদিস আমাদের ভালো করে অধ্যয়ন করা নেই হাদিসের বক্তব্য জানায় নেই শরিয়া শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কোনো আমাদের ধারণাই নেই জ্ঞান তো দূরের কথা তাহলে এত অপর্য অপর্যাপ্ত জ্ঞান নিয়ে কিভাবে জ্ঞানের মূল ট্রেজার জ্ঞানের আধার জ্ঞানের খনি কোরআন আমি বুঝতে পারবো তাই না তাহলে মানে এসব কিছুর বেসিকটা যদি আমাদের জানা হয় তাহলে কোরআন বোঝাটা সহজ হবে শুধু আরবি পড়েও কোরআন বোঝা যায় না এটা মনে রাখবেন আপনি অনেক ভকাবুলারিজ পড়লেন কিন্তু আকিদার বেসিকটা জানলেন না ইসলামের বেসিক যে জরুরি জ্ঞানগুলো আছে সেটাও জানলেন না তাহলে শুধু অর্থ থেকে কোরআনকে হৃদয়ঙ্গম করা বোঝা এটা কঠিন তা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমাদের কুল্যাতুল কোরআনের সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়ে যান সপ্তাহে মাত্র দুদিন আপনারা কল্যাতুল কোরআনের ওয়েবসাইট কিংবা তাদের ফেসবুকে গেলেই সে সম্পর্কে জানতে পারবেন শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিন যে কোর্সটা হয় আপনারা সেই কোর্সে সরাসরি ভর্তি হয়ে যান সরাসরি মদিনার যে পিএইচডি হোল্ডার শিক্ষকরা আছেন সে তারা এই কোর্সগুলো নেবেন ইনশাআল্লাহ মাহমুদুল হাসান বলেছেন বিয়ের জন্য পাত্রী দেখতে এসে পাত্রের বাবা পর্দার সাথে পাত্রীর কোরআন তেলাওয়াত শুনতে পারবেন কি না ঘরে শুধু পাত্র পাত্রী দুজনে কথাবার্তা বলতে পারবে কিনা মেয়েদের দেখার যে বিষয়টা এটা আমরা দেখি যে হাদিসে শুধু পাত্রের সাথে রিলেট করা হয়েছে মেয়ের যে দিকগুলো যাচাই বাচা করা প্রয়োজন সেগুলোর বেশ কিছু দিক আছে এটা মানে তার ব্যবহারগত জিনিসের খবর নেওয়া সরাসরি দেখার বিষয়টা পরে তার বংশ কৌলিন্য তার বাহ্যিক আচার ব্যবহার প্রতিবেশীদের মন্তব্য তার শিক্ষা প্রতিষ্ঠানের মন্তব্য ইভেন তার যদি সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাক্সেস থেকে থাকে সেখানে গিয়েও কাদের সাথে তার রিলেশান কারা তার বন্ধু কেমন তার লেখা বা পোস্ট এগুলো দেখাটা মানে যথেষ্ট তার সম্পর্কে জানার জন্যে তাহলে বাকি থাকল তার সাথে কথা এবং তাকে দেখা এবং তার কোরআন তেলাওয়াত এটা পাত্র নিজেও করতে পারে অথবা পাত্রের পক্ষ থেকে তার বোন অথবা মা এখানে পাত্রের বাবা তো আসলে তাকে সরাসরি দেখারও কোনো প্রয়োজন নেই তার সাথে কথা বলারও তেমন প্রয়োজন নেই এবং তার কোরআন তেলাওয়াতেরও কোনো প্রয়োজন নেই যেহেতু বিকল্প আছে অর্থাৎ পাত্র ছাড়া তার পরিবারের আরও যে পুরুষরা আছে যেমন তার ভাই যেমন তার দুলা ভাই যেমন তার বাবা আসলে এদেরকে পাত্রের সাথে সরাসরি সম্পৃক্ত করা এটা সম্মত নয় শুধুমাত্র পুরুষদের মধ্য থেকে পাত্র নিজেই তাকে দেখবে তাও পাবলিক কোনো প্লেসে আপনি এখানে বলেছেন দুজন কথাবার্তা বলতে পারবে কিনা ঘরে নির্জনে কখনোই তারা দুজন কথাবার্তা বলতে পারবে না এবং তারা প্রয়োজন ছাড়া ইভেন টেলিফোনে যেহেতু তারা মনে করছে যে তারা বিবন্ধন আবদ্ধ হতে যাচ্ছে এবং আগদের আগেই তারা কোনো রাফাত অর্থাৎ বৈবাহিক জীবনের আবদ্ধ বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পরেই স্বামী স্ত্রী যে ধরনের কথাবার্তা বলে সে ধরনের কথাবার্তা তার বিবাহের আগে বলতে পারবে না তাদের মধ্যে কোনো ইন্টিমেসি হতে পারবে না শারীরিক ইন্টিমেসি তো দূরের কথা মানসিকভাবেও তারা ইন্টিমেসি মেনটেন করতে পারবে না এটাকে মেনটেন করার জন্য তার তারা হওয়া লাগবে তার হওয়া লাগবে অতএব কোনো প্রেমালাপ আলাপ কোনো প্রণয়মূলক আলাপ একের সাথে অন্যের কোনো অশ্লীল আলাপ এগুলো কোনোটাই তার জন্য বৈধ হবে না এবং নির্জনে ঘরে একত্রে আলাপ আলোচনাটাও তার জন্য বৈধ হবে না আমি আশা করি যে প্রশ্নের মধ্যে যে দুটো বিষয় আছে সেগুলো ডিটেলস আপনারা আমার এই আলোচনার মধ্য দিয়ে জানতে পেরেছেন আমরা সাবধান থাকব এবং রাসুলসাল্লা সাল্লাম যেভাবে পাত্রকে পাত্রে দেখতে বলেছেন সেটাকে আমরা মেনে চলবো এবং সেই লিমিটটা আমরা ক্রস করব না ইনশাআল্লাহ জ্যোথিকা আক্তার জ্যোথি বলেছেন কোনো বিবাহিত নারীর অধিকাংশ প্রয়োজনীয় জিনিস শ্বশুর শাশুড়ি দেয় বিধায় স্বামী সেগুলো আলাদাভাবে দিতে চায় না এক্ষেত্রে স্ত্রী কি তার স্বামীর বিরুদ্ধে ভরণ পোষণ দেয় না এমন অভিযোগ আনতে পারবে না এটা পারবে না কারণ স্বামীর পক্ষে তার মা বাবা তাকে দিচ্ছে এনাফ যথেষ্ট মানে স্বামী দেওয়া যে কথা স্বামীর মা বাবা দেওয়াটাও সে কথা হ্যাঁ টেকনিক্যালি এখানে যদি কোনো সমস্যা তৈরি হয় যে স্বামীর সামর্থ্য আছে অথচ তিনি না দিয়ে বাবা মাকে দিয়ে দেওয়াচ্ছেন এখানে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা যেতে পারে অনেক সময় অনেক স্বামী সেটা শ্বশুর শাশুড়িকে দিয়ে দেওয়ায় অর্থাৎ নিজের বাবা মাকে দিয়ে দেওয়ায় এতে কি কোনো সমস্যা আছে কি না সেটা তারা আলোচনা করে দেখবেন সাধারণত মুরব্বী হিসাবে দিতে কোনো আমি অসুবিধা দেখি না কিন্তু যদি মানে এখানে একটা পরিবারে নানা রিলেশানস আছে এবং ইগোইস্টিক একটা ব্যাপারও থাকে এবং সেখানে একের প্রতি অন্যের স্নেহ মমতার বিষয় থাকে এখন শ্বশুর শাশুড়ি থেকে তার ছেলের বউ কিছু জিনিস নিতে আগ্রহী তখনই হবেন যখন স্নেহ মমতা তাদের বন্ধনের একটা প্রধান উপকরণ হয় কিন্তু যদি তাদের মধ্যে শত্রুতার সম্পর্ক থাকে যে ছেলের বউ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি ছেলের বউকে দেখতে পারে না এ অবস্থায় স্বামী যদি শ্বশুর শাশুড়িকে দিয়ে এগুলো দেওয়ায় তখন ঝগড়া বাড়বে কমবে না ফলে এই জায়গায় সবাইকে এগিয়ে আসতে হবে একটা মিউচুয়াল সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা মমতা বিনিময় মুরব্বীদেরকে শ্রদ্ধা করা ছেলের বউর উপর ওয়াজিব আর ছেলের বউর প্রতি স্নেহ মমতা পোষণ করা শ্বশুর শাশুড়ির উপরেও আজীব আর স্বামী এই বন্ধনগুলোকে মানে আরও পাকাপোক্ত করবে এখানে সে কোনো পক্ষপাতিত্ব করবে না তবে মানে অনেক সময় আসলে টেকনিক্যাল অনেক সমস্যা থাকে হয়তো দোষটা বেশি তার স্ত্রীর ছেলের বউয়ের দোষ অথবা দোষটা তার আপন মা বাবায়ের বেশি দোষ অথবা এগুলো বিশ্লেষণের দাবি রাখে এখানে মানে এই এই সেশন থেকে আমভাবে যে বেশি দোষী শ্বশুর শাশুড়ি নাকি ছেলের বউ এগুলো এখান থেকে বলাটা কঠিন এটা কেস টু কেস অতএব আমি বলবো এই যে প্রবলেমটা হলো যোথিকা আক্তার যে প্রশ্নটা করলেন আপনার যে প্রবলেমটা হলো এটার জন্য আপনার স্পেশাল কাউন্সেলিং সেশন নেওয়া প্রয়োজন আমাদের তাইবা একাডেমি এ ধরনের কাউন্সেলিং সেশান দিয়ে থাকে আপনারা জানেন বিশেষ করে ফ্যামিলি রিলেশানগুলো বিল্ড আপ করার জন্য ইমপ্রুভ করার জন্যে অথবা ফ্যামিলি মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল ভুল বুঝাবুঝিগুলোকে মিনিমাইজ করা রিডিউস করার জন্যে বেশ কিছু কাউন্সেলিং করে থাকে আপনারা সে কাউন্সেলিংটা নিতে পারেন অথবা অন্য যে কারোর সাথে যাদের আপনার পছন্দ হয় অথবা আপনাদের পরিবারের যে মুরব্বীরা আছেন তারাও যদি এগুলোকে মিনিমাইজ করতে পারেন তাহলে তাদের কাউন্সেলিংও আপনারা নিতে পারেন কিন্তু ছোট্ট একটা প্রশ্ন করে হানা জবাব দিয়ে কোনো সলিউশানে যাবেন না শ্বশুর শাশুড়ি এবং ছেলের বউয়ের যুদ্ধ এটা আমাদের বাঙালি সমাজে একটা চিরন্তন একটা একটা স্বভাব হিসাবে আমরা দেখতে পাচ্ছি খুব রেয়ার কেসে তাদের রিলেশানটা ভালো হয় এটা আমাদের সামাজিক একটা ব্যাধির মতো এটা দূর করার জন্য অবশ্যই আমাদের একটা মাইন্ডসেট লাগবে পজিটিভ মাইন্ড লাগবে আর লাগবে কাউন্সেলিং আমি আপনাদেরকে সে পরামর্শটা দিচ্ছি আশা করছি নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে আপনারা সুন্দর একটা সলিউশনে আসবেন এবং পারিবারিক এই রিলেশনগুলোকে সব ধরনের সমস্যা থেকে মুক্ত করে একটা সুন্দর ভালোবাসা মমতাময় রিলেশনে পরিণত করবেন ইনশাল্লাহ আব্দুল হান্নান বলেছেন আমার এক বাচ্চার বয়স সাত বছর অন্যজনের পাঁচ বছর কিন্তু কোনো কারণে বাচ্চাদের আকিকা দেওয়া হয়নি এখন এখন কি চাইলে তাদের আকিকা দিতে পারবো ভাই আব্দুল হান্নান আপনি জানেন যে রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশনা হচ্ছে যে প্রত্যেক নবজাতক শিশু সে ছেলে মেয়ে যেই হোক না কেন তার আকিকাটা দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তম দিনে রাসুলসাল্লাহ এটাই বলেছেন প্রত্যেক নবজাতক শিশুর আকিকা দেওয়া হবে তার জন্মের সপ্তম দিনে এটাকে একটু ছোট্ট করে ব্যাখ্যা করি যেমন যদি শনিবার সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সন্তান জন্মগ্রহণ করে ছেলে কিংবা মেয়ে তাহলে এই শনিবারই হবে তার প্রথম দিন তাহলে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার হবে তার সপ্তম দিন তিনি শুক্রবারে সূর্যাস্ত যাওয়ার আগে তিনি আকিকা করবেন আচ্ছা এখানে সূর্যাস্ত যাওয়ার আগে আমি বলেছি শনিবারের ক্ষেত্রেও বলেছি যদি তার জন্ম হয় শনিবারে সূর্যাস্ত যাওয়ার আগে তাহলে শুক্রবার সূর্যাস্ত যাওয়ার আগে তিনি আকিকা করবেন তাহলে সপ্তম দিনের দিন আকিকা করা হলো তিনি যদি শুক্রবার সূর্যাস্ত যাওয়ার পরে করেন তাহলে অষ্টম দিনে হয়ে যাবে কারণ আরবিতে রাতটা শুরু হয় আগে দিনটা পরে এখন কোনো শিশু যদি শনিবার সূর্য অস্ত যাওয়ার পরে অর্থাৎ শনিবার দিবাগত রাতে জন্মগ্রহণ করে তাহলে তার জন্মের প্রথম দিন শনিবার ধরা হবে না ধরা হবে রবিবার তাহলে তার সপ্তম দিন কবে রবি তার প্রথম দিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে পরবর্তী শনিবার সূর্য যাওয়ার আগে তার হবে সপ্তম দিন তাহলে আজকে এই শনিবার দেবাগত রাতে যদি তার জন্ম তাহলে পরবর্তী শনিবার সূর্য অস্ত যাওয়ার আগে তার আঁকিকাটা করতে হবে এটাই সাল্লাহ সালামের নির্দেশনা আর আমরা এই হিসাবটা ক্লিয়ার করে দিলাম কারণ প্রচুর প্রশ্ন আসে আমাদের কাছে যে রাত্রে জন্ম হলে কোন দিন একিকা করবো দিনে জন্ম হলে কোন দিন একই এক করবো আশা করি এ প্রশ্নের উত্তরের মাধ্যমে সেটা আপনাদের সামনে ক্লিয়ার হলো এখন কেউ যদি সপ্তম দিন করতে না পারে তাহলে কবে করবেন এই ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের আর কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই তবে রাসুল সাল্লাহ সাল্লামের আকিকা সম্পর্কিত আরও যে সমস্ত হাদিসগুলো আছে যেখানে সপ্তম দিনের কথা বলা হয়নি বরং বলা হয়েছে কুল্লু গোলামিন মোরতাহিনে আকিকা চিহি প্রত্যেক গোলাম প্রত্যেক নবজাতক শিশু তার আকিকা দ্বারা বন্ধকৃত অর্থাৎ তাকে আকিকা দিতে হবে এটা বোঝানোই উদ্দেশ্য বন্ধক জমি যদি দেওয়া হয় তাহলে বন্ধককে ছড়ানো দরকার তাহলে এই শিশুকেও তাকে এই বন্ধক থেকে ছড়ানো যাবে আকিকার মাধ্যমে তার নিরাপত্তার সাথে জড়িত এটাই আসলে হাদিসের মূল উদ্দেশ্য তারপরে রাসুল সাল্লা বললেন ফরিক ও আনহু দামান ও আমি কো আনহুল আদা এখানে সপ্তম দিনের কথা তিনি বলেননি বলছেন যে তাহলে তার পক্ষ থেকে একটা গবাদি পশু একটা পশু কোরবানি করো পশু কোরবানি সেটা অন্য হাদিসে ছাগলের কথা বলা হয়েছে তাহলে এখানে দামান বলতে যে কোনো দাম না এটা বাঘ করলে তো হবে না হরিণ করলেও হবে না তাই না তাহলে পশু পশুর মধ্যে কোনটা সেটা অন্য হাদিস ব্যাখ্যা করছে সেটা হলো ছাগল এখানে গরুর কথা বলা হয়নি মহিষের কথাও বলা হয়নি তাহলে এখানে তারপরে বলছেন এবং তার থেকে আদা এগুলো দূর করো যেমন তার যে মাথার চুল আছে সেটা কেটে ফেলতে বলা হয়েছে সেটা অন্য হাদিসে যে আদা বলতে যে চুল বোঝানো হয়েছে কাটার কথা সেটা বলা হয়েছে তবে চুল কাটা এটা মেয়েদের ক্ষেত্রে নয় ছেলেদের ক্ষেত্রে তাহলে আমরা প্রথম হাদিসে সপ্তম দিনের দলিল পাচ্ছি দ্বিতীয় হাদিসে বলছে যে আরও স্ট্রংলি বলছে যে যেন আকিকা দেওয়া হয় এবং যেন একটা জবেহ করা হয় তাহলে বোঝা গেল যার সপ্তম দিন মিস হবে তিনি এরপরে যে কোনো দিন করতে পারবেন এটা হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় তবে আমাদের ওলামাইকেরামের অনেকে যেটা তারা কিছু আথারে পেয়েছেন হয়তো তা তাবেঈন অথবা সাহাবাদের কারো কারো আমল থেকে তারা এটা পেয়েছেন যে কেউ কেউ চোদ্দতম দিনের দিন আকিকা করেছেন কেউ কেউ একুশতম দিনের দিন আকিকা করেছেন যেহেতু মানে উত্তীর্ণ স্কলারদের আমলের মধ্যে সেটা পেয়ে পাওয়া গিয়েছে এই জন্যে তারা এটা রেকমেন্ড করেছেন তবে সহি অনুযায়ী আমরা বলবো আপনি যদি সপ্তম দিনের দিন করতে না পারেন তাহলে যে কোনো দিন করতে কোনো অসুবিধা নেই এবং আপনি বলেছেন যে আপনার দুটো বাচ্চা হয়েছে যাদের কারোই আকিকা আপনি করেননি সপ্তম বছর একজনের চলছে আরেকজনের পঞ্চম বছর চলছে তাহলে এক্ষেত্রে বক্তব্য হচ্ছে আপনি দ্বিতীয় যে হাদিসটি আমরা উল্লেখ করেছি সে আলোকে আপনি করে ফেলুন যেহেতু আপনার জন্য সপ্তম দিনের সন্নাটা পরিপালন এখন আর সম্ভব নয় তাহলে অন্তত রাসুলসাল্লাহ সাল্লাম যে রেকমেন্ড করেছিলেন নবজাতকের পক্ষ থেকে আকিকা দেওয়ার কথা সেটি অন্তত আপনি পালন করুন এবং এটি আমাদের অধিকাংশ শায়েখ এবং ওলামাই কেরামের বক্তব্য যদিও কেউ কেউ বলেছেন সপ্তম দিন মিস হলে আর আকিকা লাগবে না কিন্তু এটি খুবই দুর্বল মত বরং সহিমত হল সপ্তম দিন করাটা উত্তম যেহেতু এটাই সন্না আর সেটা মিস হলে যখন আপনি পারবেন তখন আপনি করবেন মহম্মদ মাহমুদ হাসান বলেছেন ছোট ভাইয়ের চিকিৎসার ব্যয় দিতে গিয়ে স্ত্রীর ভরণ পোষণে ঘাটতি হলে কি ওই স্বামী তার স্ত্রীর হক নষ্ট করলো বলে গণ্য হবে আচ্ছা এখানে আমরা আমাদের এক আত্মীয়কে আরেক আত্মীয়র মুখোমুখি কেন দাঁড় করাচ্ছি স্ত্রীর ভরণ পোষণে ঘাটতির কথা বলেছেন বন্ধ করার কথা বলেননি আর ভাইয়ের চিকিৎসার ব্যয় এটা তো একটা মানবিক বিষয় আমার রক্তের ভাই তার জন্য চিকিৎসা চিকিৎসা তো কোনো ভরণ পোষণ না যে সারা জীবন বহন করতে হবে হঠাৎ কেউ বিপদে পড়েছেন কঠিন কোনো রোগে পড়েছেন তার চিকিৎসার ব্যয়ভার বহন করা এটা সবার দায়িত্ব পরিবার সবার দায়িত্বের মধ্যে পড়ে এমনকি আপনার যে স্ত্রী তার দেবর তাই না তাহলে সেক্ষেত্রে সবাই মিলিত তো আমরা বলতে পারি যে দেখো আমরা এ মাসের ভরণ পোষণে কিছু কমিয়ে ভাইয়ের চিকিৎসা ব্যয় করব। এটা তো একটা স্যাক্রিফাইসের ব্যাপার তাই না এটা এটাকে আমরা ওইভাবে কেন বিপরীতে দাঁড় করাচ্ছি যে ভাইয়ের চিকিৎসা দিলাম আর স্ত্রীর ভরণ পোষণে কমতি হলেও স্ত্রীকে এখানে রাজি করানো উচিত এবং স্ত্রী যখন কোনো বিপদে পড়বেন তখন তো ঠিক একইভাবে আপনি তো আপনার ভাইয়ের আপনার মাকে কিছু হেল্প করতেন তাই না এটা তো মানবিক একটা ব্যাপার পরিবার রিলেশান তো এভাবেই বেঁচে থাকে আমি বিয়ে করার পরে যদি শুধু স্ত্রীর পিছনেই তার ভরণ পোষণ সব ঢেলে দেই। তাহলে আমার ভাইয়ের কি কোনো হক নেই মায়ের বাপের কোনো হক নেই যদিও মা বাবার হকটা এখানে প্রতিষ্ঠিত ভাইয়ের খরচ দেওয়াটা অন্য ভাইয়ের উপর ফরজ নয় কিন্তু ফরজ নয় বলে আমি দেব না তা তো নয় তো রেকমেন্ডেড ভাই বিপদে পড়েছে তার ভাইয়ের বিপদে দাঁড়ানো রক্ত সম্পর্কীয় ভাইয়ের যেমন কর্তব্য রক্ত সম্পর্ক নেই এমন ভাইদেরও মুসলিম ভাইদেরও এটা কর্তব্য ফলে এটাকে আমরা পরিপূরক হিসাবে যদি সমাধান করি তাহলে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে স্ত্রীর সাথেও সম্পর্ক ভালো থাকে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পারিবারিক বলয়ের রিলেশানগুলোকে একটু বিল্ড আপ করা আমাদের মাইন্ডসেটগুলোকে সুস্থ সাবলীল এবং পজিটিভ ইতিবাচক করা তাহলে এই সম্পর্ক এই সম্পর্কগুলো আর নষ্ট হবে না এবং এভাবে একে অপরের বিপরীতে সাংঘষিক অবস্থানেও আমরা দাঁড়াবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মোহাম্মদ জুবায়ের আহমেদ প্রিন্স বলেছেন আমার বাবার উপার্জন হারাম আমার বয়স বিশ আমি কাজ করতে চাই কিন্তু আমার বাবা করতে দিতে চায় না পড়ালেখা করতে বলে আমি এবার এইচএসসি পাশ করেছি এবং আমার পড়ালেখা করতে আমাকে পড়ালেখা করতে বলেছেন তিনি আমি কি পড়বো নাকি তাদের কথা না শুনে কাজ করব কাজ করলে বাড়িতে থাকতে দেবে না জানিয়ে দিয়েছেন ভাই জুবাইর আহমদ প্রিন্স আপনার বাবার উপার্জন হারাম এটা খুবই দুঃখজনক সবাই মিলে যেন তার উপার্জন হালাল হয় সেই উৎসাহ তাকে দেওয়া উচিত এবং বরং তাকে একটা চাপ দেওয়া উচিত যেমন তিনি আপনাকে চাপ দিচ্ছেন পড়াশোনা কন্টিনিউ করার জন্য ঠিক তেমনি পরিবারের সবাই মিলে তাকেও চাপ দেওয়া উচিত হালাল ইনকামে ফিরে আসার জন্যে ইন দ্য মিন টাইম যদি পরিবারের যারা তার উপর ডিপেন্ডেন্ট তারা তাদের জরুরি এবং প্রয়োজনীয় খরচটা তার উপার্জন থেকে নেয় তাহলে তারা গুণাগার হবে না হবে বাবা স্বয়ং নিজে যেহেতু তিনি তার উপার্জন হারামপন্থায় করছেন এই জন্য তিনি পাপী হবেন কিন্তু তার উপর যারা ডিপেন্ডেন্ট তারা যেহেতু বাধ্য এই আয় ইনকাম থেকে গ্রহণ করাটা গ্রহণ করতে ফলে তারা পাপি হবে না তবে একজন বিশ বছর বয়সী সন্তান সে কি বাবার ডিপেন্ডেন্ট বলে গণ্য হবে কি না এই ব্যাপারটি অবশ্যই একটা পরিধানযোগ্য ব্যাপার যেটা আমরা ইসলামী বিশ্লেষণে দেখি সেখানে বলা হচ্ছে ছেলেরা বালেক হয়ে যাওয়ার পরে সে বাবার উপর ডিপেন্ডেন্ট বলে গণ্য হবে না তার মানে হচ্ছে বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবা নাবালক এই ছেলে কিংবা মেয়ের সমস্ত ভরণ পোষণ দিতে তিনি বাধ্য এবং মেয়েদের ক্ষেত্রে তিনি বিবাহের আগ পর্যন্ত ভরণ দিতে বাধ্য কিন্তু ছেলেরা যখন বালেগ হয়ে যাবে ফিজিক্যাল ম্যাচুরিটি অর্জন করবে তখন তিনি আর বাধ্য নন তাতে বোঝা গেল যে এই সন্তান তিনি বাবার উপর ডিপেন্ডেন্ট নন ফলে সন্তান বাবার হারাম ইনকাম খাওয়াটা তার জন্য আসলে রেকমেন্ডেড হবে না সে কাজ করবে অথবা বৈধ কোনো পন্থায় সে আসলে উপার্জন করবে এক্ষেত্রে বাবা যদি হারাম দিয়েই তার পড়াশোনা চালিয়ে যেতে চান সেই সুযোগটা গ্রহণ করার কোনো পারমিশন ইসলামে নেই এটা বাবাকে জানিয়ে দিতে হবে যে বাবা হ্যাঁ আমি তোমার কথা শুনবো আমি পড়াশোনা করবো আর পড়াশোনা বাবা মানে বাবার ইনকাম না নিলেও করা যায় তাই না আমরা কত অসহায় সন্তানকে দেখেছি দিনে পড়ে রাত্রে খেটে সে নিজের খরচ চালিয়েছে কত কিশোররা বা যুবকরা এমনকি রিকশা চালিয়েও তারা ব্যাচেলর মাস্টার ডিগ্রি শেষ করেছে অতএব কাজ করলেই যে পড়াশোনা পার্সিউ করা যাবে না সেটা ঠিক নয় এখন তো ওপেন ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রাত্রে পড়ে বা প্রাইভেটলি পরীক্ষা দিয়েও কিন্তু পড়াশোনা অনেকে চালিয়ে নিচ্ছে ফলে বাবার হারাম উপার্জন দিয়ে আমাকে পড়তে হবে এমনটা সঠিক নয় আর বিশেষ করে জুবাইর আহমদ প্রিন্স যেহেতু একজন ম্যাচিউর্ড যুবক অতএব তার উচিত হবে টিউশনি করে বা অন্য যে কোনোভাবে হোক সে হালাল উপার্জন করে তার পড়াশোনাটা চালিয়ে নাও আর যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই সেখানে টিউশন ফি অত্যন্ত কম তো যাই হোক আমার মনে হয় ডিসকাশন থেকে আমরা বুঝতে পেরেছি জুবাইয়ের মতো আরও যারা আছে তাদের ক্ষেত্রে কি করণীয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হালালের মধ্য দিয়ে আমরা যেন জীবনের সকল উন্নয়নমূলক কাজ এবং আমাদের শিক্ষার কাজটা সমাপ্ত করতে পারি আল্লাহ সে তফিক দান করুন রাকিব উজ্জামান শিমুল বলেছেন আমন মৌসুমে অর্থাৎ বৃষ্টির পানিতে উৎপাদিত ধানের ক্ষেত্রে দশ ভাগের এক ভাগ ওষর দিতে হয় কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সময় মতো বৃষ্টি না হওয়ায় সেচ দিতে হয় এবং রাসায়নিক সারসহ অনেক খরচ এক্ষেত্রে কীভাবে ওসর আদায় করব এক্ষেত্রে ভাই রাকিব উজ্জামান নেসফুল ওষর আদায় করবেন ওষর না কারণ আপনাকে সেচ দিতে হয় এবং আরও বদলা খরচ আছে সারেরও খরচ রয়েছে ফলে এটা শুধু বৃষ্টির পানিতে হওয়ার যে ফসল সেই ফসলের হুকুমের মধ্যে থাকবে না সেরকম ফসল যেটা শুধু বৃষ্টির পানিতেই হয় তাহলে সেখানে এক দশমাংশ যেটা অসর বলা হয় আর এটা হলো নেসফল অসর এক পঞ্চমাংশ নেসফুল অসর এক দশমাংশের অর্ধেক অর্থাৎ ফাইভ পারসেন্ট আপনি জাকাত দেবেন তবে মনে রাখবেন ওষর্য ফসলের ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে এবং এই ফসলটা আপনার একটা নেশাব আছে সতেরো মন কারো কারো মতে সেটা পঁচিশ বা সাতাশ মন তবে সতেরো মনেরটাই বেশি পরিধানযোগ্য সাহারিয়া শুভ বলেছেন আমার বয়স বাইশ আমি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি তাকে হালাল ভাবে পাওয়ার জন্য বিয়ে করতে চাই তাকে প্রস্তাব দেওয়ার পর জানতে পারি আগে তার সম্পর্ক ছিল এবং সেক্ষেত্রে শারীরিক মেলামেশাও তার অন্যের সাথে হয়েছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনি বলেছেন এবং ইসলামে এক্ষেত্রে সম্পর্ক স্থাপনে অর্থাৎ বিবাহ করতে কোনো বাধা আছে কি আপনি জানতে চেয়েছেন শাহরিয়ার এক্ষেত্রে বাধা আছে যদি এই মেয়ে তওবা না করে কিন্তু এই মেয়ে যদি আন্তরিকভাবে সেন্সিয়ার তওবা করে অর্থাৎ নিষ্ঠার সাথে তওবা করে অনুতপ্ত হয় এবং এই ধরনের কোনো অবৈধ প্রেম প্রণয় সে আর না করে ভবিষ্যতে করবে না বলে আল্লাহর কাছে ওদা করে এবং সেটা নিয়ে আপনিও অবহিত হন তাহলে এটা তার সেন্সিয়ার তবা হিসাবে গ্রহণযোগ্য হবে তখন সে আর সব ভালো মেয়ের মতোই গণ্য হবে এবং তাকে বিবাহ করতে আর কোনো বাধা নেই তবে যেটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক তার সাথে তৈরি করে নিয়েছেন তা নাহলে এই যে প্রচণ্ড ভালোবাসেন এটা আসলো কেন একটা মেয়েকে আপনি বিবাহের পরে প্রচণ্ড ভালোবাসবেন এবং বিবাহের আগে আপনার যে লিমিটেড অ্যাক্সেসটা দেওয়া হয়েছে বিবাহের পয়গাম দেওয়া তাকে দেখে তার ব্যাপারে জেনে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মানে আগদের প্রস্তুতি নেওয়া তাহলে এর বেশি একজন মেয়ের সাথে রিলেশন তৈরি করা কিংবা তাকে প্রেমের প্রস্তাব দেওয়া তাকে প্রণয়মূলক কথা শোনানো তার সাথে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া কিংবা তার সাথে সময় কাটানো যেটা আপনি বলেছেন এই মেয়ের ক্ষেত্রে একটা রিলেশন হয়ে গেছে ইভেন ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে যেটা খুবই দুঃখজনক এবং অত্যন্ত বড় ধরনের হারাম যেহেতু এটাই একটা বড় ধরনের জেনা ফলে এই ধরনের রিলেশন মেনটেন করা এটা হারাম হবে এটা হারাম হবে এ ধরনের রিলেশন মেনটেন যেহেতু আপনিও করেছেন অথবা আপনাকেও তবা করতে হবে এবং দুজন তবা করার পরে মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে এই বিবাহটা সম্পাদন করতে হবে তাহলে বিবাহটা বৈধ হবে ইজাজুল আলম বলেছেন অমুসলিমদের ধর্মীয় উৎসব যেমন পূজা দীপাবলি ভ্যালেন্টাইন্স ডে ক্রিসমাস ডে ইত্যাদি উপলক্ষে সব ধরনের শপিং মলের বা অনলাইনে বিশেষ মূল্য ছাড় থাকে পোশাক থেকে শুরু করে নানা রকম ব্যবহৃত জিনিসপত্র অমুসলিমদের উৎসব উপলক্ষে বিশেষ মূল্য ছাড়া বেনিফিট গ্রহণ করা যাবে কিনা এটা কতটা শরিয়া সম্মত আসলে ভাই একটা জিনিস কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে মানুষ মূল্যছাড় কখন দেয় যখন তার ব্যাপক বিক্রির সুযোগটা তৈরি হয় উপলক্ষ সেটা ঈদ হোক পূজা হোক বা বিভিন্ন উপলক্ষ হোক এর মধ্যে কিছু উপলক্ষ ইসলামসম্মত নয় আমরা তো দেখতেই পাচ্ছি আপনি যেগুলো উল্লেখ করেছেন একটা ইসলাম সম্মত উপলক্ষ নয় এটা বিভিন্ন পাশ্চাত্য কালচার অথবা অন্য ধর্মীয় বিশেষ অনুষ্ঠানের বা তাদের উৎসবের এগুলো উপলক্ষ যখন যে কোনো উপলক্ষে এই ছাড়টা দেওয়া হয় তখন ছাড়টা দেওয়া হয় দ্রব্যের উপরে এটা বলা হয় না এই শাড়িটা পূজার শাড়ি এই শাড়িটা ভ্যালেন্স ডে এর শাড়ি হ্যাঁ আপনি যদি ভ্যালেন্টাইন্স ডে এর শাড়ি কেনেন তাহলে এখানে ইসলাম অবজেকশন দেবে কারণ এই উপলক্ষটা ইসলাম সমর্থন করেন আপনি যদি একটা পূজার শাড়ি কেনেন পরার জন্য পূজার দিন বা অন্য দিন মুসলিম হওয়ার পরেও এটা ইসলাম ইসলামেরাও করবে না আপনি যদি ক্রিসমাস ডের কোনো স্পেশাল একটা মানে অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা বিশেষ কিছু কেনেন এটা ইসলাম অ্যালাউ করবে না কিন্তু যেই জিনিসগুলো আপনি ব্যবহার করেন যেমন ঘড়ি অথবা আপনার জুতো কিংবা মোবাইল ফোন যেগুলো পূজার সাথে দীপাবলির সাথে ভ্যালেন্স ডায়েট ড্রের সাথে কোনো সম্পর্ক নাই এই জিনিসগুলো মানুষের সাধারণ ব্যবহারের জিনিস কিংবা নিত্য তো প্রয়োজনীয় জিনিস এগুলোতে যে মূল্য হ্রাসটা দেওয়া হয় সে মূল্য হ্রাসটা যদিও নানা ধরনের উপলক্ষে কিন্তু সেগুলো আপনি মূল্য রাশে কিনতে সেরিয়ার কোনো বাধা নাই আশা করি আপনি বুঝতে পেরেছেন সেরিয়ার বাধাটা তাহলে কোন জায়গায় সেরিয়ার বাধাটা হচ্ছে সরাসরি এই প্রোগ্রামগুলো সম্পৃক্ত হয়ে যাওয়া সেগুলোর পোশাকগুলো আপনি কেনা এবং সেগুলো দিয়ে নিজেকে সাজানো তাহলে তার মানে হচ্ছে আপনি আসলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই অন্য ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনি আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন সেটি আর সেই জায়গা বাধা দেয় কিন্তু আপনি যখন চাল কিনলেন যেমন ক্রিসমাস ডের একটা বিশেষ অফারে বলা হচ্ছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মূল্যহ্রাস চাল গতকাল ছিল একশো টাকা আজকে হলো ষাট টাকা ফর এক্সাম্পল তাহলে আপনি যে এই যে স্পেশাল অকেশানে কম টাকা চাল কিনেছেন তাহলে কি আপনি ক্রিসমাস ডে পালনের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন না হন নাই হন নাই এবং এই কারণে এই মূল্য হ্রাসটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে বা আপনার ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে গ্রহণ করাটা জায়েজ হবে আশা করি বুঝতে পেরেছেন মাহমুদুল হাসান বলেছেন আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র আমার বয়স বেশ আমি আমার মা বাবার একমাত্র সন্তান আচ্ছা আমি আমার মা বাবার একমাত্র সন্তান আমার মা বাবা আমার মামাতো বোনের সাথে বিয়ে ঠিক করে রেখেছেন আমি বিয়ে করতে চাই কারণ আমি মনে করি আমার পরিবার আমার এবং আমার স্ত্রী খরচ চালাতে পারবে আপাতত এখন কি আমার বিয়ে করা উচিত আমি আমার বাবা মাকে কীভাবে বিয়ের করা কথা বলতে পারি মা বাবা মামা তো সাথে বিয়ে ঠিক করে রেখেছেন আচ্ছা কিন্তু এখনও বিয়ে দিচ্ছেন না তাই না এটাই বোঝা গেল কিন্তু আপনি এখন বলছেন যে ঠিক আছে বিয়ে যখন ঠিকই করে রাখা হয়েছে তাহলে এখনই তো বিয়ে করতে পারি হয়তো ওনারা ভাবছেন যে না তুমি চাকরি করবে তারপর বিয়ে করবা তা আমি মনে করি এটা একটা মানে বিষয় যেটা মা বাবার সাথে খোলামেলা আলাপ করা উচিত যে আমার বিয়ে তো আপনারা ঠিক করে ফেলেছেন তাহলে বিয়েটা দেরি কেন করছে আর আপনার চাকরির কথা বলছেন কিন্তু আমি তো খাওয়াতে পারব আপনি বলেছেন যে আপনি খরচ চালাতে পারবেন সেটা আপনি জানান সেটা আপনি জানান তো এই জায়গায় যেটা আপনার জন্য মানে বুদ্ধিবৃত্তিক কাজ হবে সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থাটা করা কারণ এখন মা বাবাই আপনার বিয়ে ঠিক করে রেখেছে অথচ তাদের অমতে যদি আপনি জোর করে বিয়ে করতে চান তাহলে সেটাতে একটা সমস্যা তৈরি হবে তাহলে আপনাকে কিছু ধৈর্য ধারণ করতে হবে তাদেরকে এটাও বোঝাতে হবে যে তরুণদেরকে সত্তর বিয়ে করার প্রতি ইসলাম দিক নির্দেশনা দিয়েছে অনুপ্রাণিত করেছে আর আপনারা কেন তাহলে দেরি করাচ্ছেন আমি তো করতে চাই আপনারাও ঠিক করে রেখেছেন তাহলে বিয়েটা যেন দ্রুত হয়ে যায় আমার মনে হয় এভাবে করলেই সবচেয়ে ভালো হয় কারণ বাবা মা সবার সাথে রিলেশন নষ্ট করে বিয়ে করলে আসলে বেশ কিছু অশান্তি তৈরি হয় এটা আমি নিজে যখন বিভিন্ন ফ্যামিলি কাউন্সিলিংয়ের মধ্যে যাই আমি দেখেছি সুহান আল্লাহ প্রিয় মানুষটা মানে কেমন যেন মানে বন্ধন থেকে আলগা হয়ে গেছে একজন আরেকজনের সাথে কী দুর্ব্যবহার করে ভালোবাসা মমতা যেখানে প্রধান সম্পদ ছিল ভালোবাসাহীন জীবন সংসারকে ভালো লাগে ভালো লাগে না মা বাবার চেতে প্রিয় মানুষ আর কে আছে অতএব একটু দেরি করে হলেও যদি মনে করেন যে আরও তিন মাস পরে তাদেরকে প্রস্তুত করতে তিন মাস লাগবে ছয় মাস লাগবে এক বছর লাগবে তাহলে একটু দেরি করে বিয়ে করেন অসুবিধা নেই সে তো বলেনি যে এখনই তোমার বিয়ে করাটা ফরস তবে সত্তর বিয়ে করাটা এটা রেকম্যান্ডেড এটা করাটা উত্তম আমরা আরেকটা প্রশ্ন নেই তারপর আপনাদের সরাসরি প্রশ্ন উত্তরে যাব মাহমুদ মুসাফ বলেছেন আমি একজন ওয়েব ডেভেলপার আমি কি এমন ওয়েবসাইটের কাজ করতে পারবো যাতে মোবাইল গেমসও থাকবে আবার অ্যাপসও থাকবে যেমন গুগল প্লে স্টোর যেখানে হালাল হারাম সব অ্যাপস থাকবে এই অ্যাপসগুলো আমি পাবলিশ করব না কিন্তু পাবলিশ করার ওয়েবসাইট বানাবো তো এটা কেমন হলো মোহাম্মদ মুসাব আপনি হালাল হারাম সব অ্যাপস থাকবে সে ওয়েবসাইট কেন বানাবেন আপনি তাহলে তো হারামটা কেন থাকবে হারামটা বাদ দিয়ে কেন করতে পারছেন না সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করেননি তার মানে হারামকে আপনি প্রমোট করছেন এবং আপনি বলছেন যে আপনি হারাম ও অ্যাপসগুলোকে পাবলিশ করবেন না তাহলে কেন সেগুলো রাখবেন কেন সেগুলো রাখবেন তাই না এ পয়েন্টটা আসলে ক্লিয়ার করতে হবে তা না হলে আমরা তো বলবো যে না আপনি হালাল হারাম দুটো মিক্স করে যে কাজটা করছেন সেটা সম্মত হবে না এটাই আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে আপনাকে তাহলে আরও ব্যাখ্যা করতে হবে যে কেন হারামগুলো এখানে সম্পৃক্ত করবেন এবং হারাম সম্পৃক্ত করার কনসিকুয়েন্সটা কি। এবং এই হারাম সম্পৃক্ত করে ওয়েবসাইটটা তৈরি করার কারণে আপনি কি হারামকে প্রমোট করছেন আর যদি প্রমোট না করেন তাহলে আপনার এই দাবিটা কতটুকু সত্য যে হ্যাঁ হারাম প্রমোটেড হচ্ছে না ফলে এই প্রশ্নগুলোর সুন্দর স্যাটিসফ্যাক্টরি জবাব দেওয়া ছাড়া আমরা কখনোই অ্যালাউ করব না যে আপনি এটাকে তৈরি করবেন বা ওয়েবসাইটটা বানাবেন আবু তাহের বলেছেন আমার নাম আবু তাহের আমার ছেলের নাম আবদুল্লাহ বিন তাহের রাখা যাবে কি না ছেলের নাম তো আবদুল্লাহ হবে বিন তাহের কেন হবে বিন তাহের মানে তাহেরের পুত্র তাই না নাম তো আবদুল্লাহ আর বিনতাহের হচ্ছে কুনিয়াত বিন তাহের আপনার ছেলের নাম হতে পারে না মাতৃভাষায় দিন শিখি বলেছেন জুমার সানি আজানের জব দেওয়া যাবে কি একজন আলেম বলেছেন ইমাম খুদবার জন্য মেম্বরে বসে গেলে নাকি আর আজানের জব দেওয়া যাবে না আজানের জব দেওয়া যাবে বিশেষ করে আপনি যে মসজিদে পড়ছেন সেখানের জবাব দেওয়া যাবে কারণ রসুল্লাহ সাল্লামের যুগে আজান একটাই হতো পরবর্তীতে ওসমান এবনা আফন রাতে আল্লাহ সময় আরেকটা আজান সেখানে যুক্ত হয়েছে এবং যেহেতু দুটোই আজান প্রথম আজানটা এত আগে দেওয়া হয় হয়তো অনেকে তখন আসেই না জব দেওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু এই দ্বিতীয় আজানটাই হল আসল আজান সেটা জব দেওয়াটা এটাই যুক্তিসঙ্গত এবং এটাই রেকম্যান্ডেড মাহফুজ ইসলাম মামুন বলেছেন জীবন বিমা হজ বিমা দেনমোহর বিমা এ ধরনের বিমা করা কি হারাম নাকি জায়জ আচ্ছা জীবন বিমা আমরা তো জানি এটা একটা কনভেনশনাল আইটেম আর ইসলামিক বিমা যেটাকে বলা হয় সেটা হচ্ছে তাকাফুল এখন আপনার এই বিমাটা যদি ইসলামিক সিস্টেমের তাকাফুল হয় আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করব না কম্পেয়ারও করবো না কিন্তু তাকাফুল সিস্টেমে যদি বিমাটা করা হয় তাহলে সেটা জায়জ হতে পারে সেটাকে আপনি যে নামি দেন না কেন বাট জীবন বিমা বলতে যে কনভেনশনাল আইটেমটা রয়েছে সেটা শরীর সম্মত নয় হজ বিমা হজ বিমা বলতে কি বুঝিয়েছেন হজ বিমা হয় বলে তো আমার জানা নেই কিন্তু যারা হজে যায় তাদের হয়তো প্লেনে ওঠার সময় একটা বিমা করা হয় কিন্তু এই বিমাটা যদি কনভেনশনাল বিমা হয় যেটা মানে সাধারণ সিস্টেমের বিমা কিংবা সুদি পদ্ধতিতে যে বিমাটা কিংবা যেটা মানে ইসলামিক তাকাফুল সিস্টেমে নয় এমন যে কোনো বিমা সেটাকে আপনি হজ বিমা বলেন সিয়াম বিমা বলেন কোরবানি বিমা বলেন অথবা সলাতের বিমা বলেন যে বিমাই বলেন এগুলো সরিয়া সম্মত নয় দেনমোহর বিমা এটা আমি প্রথম শুনছি হজ বিমা দেনমোহর বিমা তো এই ধরনের বিমা কেউ করে আমার জানা নেই এবং কোনো ব্যাংকে এই ধরনের বিমা করা হয়েছে কিনা আমার জানা নেই তবে যেটা হয়েছে আমি জানি হজ অ্যাকাউন্ট একজন লোক হজের টাকা জমাচ্ছে সেটা হজ অ্যাকাউন্ট একজন লোক দেনমোহর দেওয়ার জন্য সে অনেক আগ থেকে একটু প্রস্তুতি নিচ্ছে হয়তো তার মেয়ের সরি সে বিবাহ করবে সে তার স্ত্রীর দেনমোহর দেওয়ার জন্য হয়তো এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হোক জমাচ্ছে তাহলে এটা তো হলো দেনমহর অ্যাকাউন্ট এটাকে বিমা বলা তো যায় না হজ অ্যাকাউন্ট এটা হজ বিমা ফলে আমার মনে হয় আপনার প্রশ্ন করার ক্ষেত্রে কিছু ভুল হয়েছে হজের জন্য টাকা জমানো জায়জ আছে না হ্যাঁ জায়জ তো আছে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে হজের জন্য কষ্ট করে টাকা জমানোর কোনো নির্দেশনা ইসলামে আসে নাই কিন্তু কেউ যদি টাকা জমিয়ে হজ ফরজ হওয়ার মতো অবস্থায় পৌঁছে তাহলে তো হজ ফরজ হয়ে যাবে তখন তার উপরে কেউ যদি বিবাহের টাকা বিবাহ করার জন্য কিছু কিছু টাকা জমায় সেটা ব্যাংকে জমাক বাসায় জমাক অথবা মাটির ব্যাংকে জমাক সেটা যায় যাচ্ছে আচ্ছা এখানে বলেছেন বিমার লোকেরা বলে যে তারা টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে সে লাভ থেকে মুনাফা দেয় বিভিন্ন সেতুতে রাস্তা নির্মাণের কাজে টাকা বিনিয়োগ করে সেখান থেকে দশ পার্সেন্ট লাভ পায় এছাড়া ফ্ল্যাট তৈরি করে সেখান থেকে বাড়ি ভাড়া পায় এ কথাগুলো কতটুকু সত্যতা রয়েছে এগুলো আপনি যাচাই করেন সত্য কি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি বিমায় যে বিনিয়োগটা করছেন এটা কি বললাম না তাকাফুল নাকি এটা কনভেনশনাল সিস্টেমের বিমা তাহলে কনভেনশনাল সিস্টেমের বিমার ব্যাপারে আমাদের যে ইন্টারন্যাশনাল ফেক কাউন্সিল অথবা মক্কার ওয়ার্ল্ড মুসলিম লীগের যে ফেক কাউন্সিল রয়েছে সেগুলো সেগুলোর রেকমেন্ডেশন এবং রেজলেশন হচ্ছে এগুলো জায়জ নেই আফিফা ইসলাম মেম বলেছেন মধ্যবিত্ত পরিবার এক মেয়ে কোনো কিছু না ভেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারপর সুদের উপর ঋণ করে পড়াশোনা করতে থাকে শুধু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এক সময় পড়াশোনা শেষ করে সুদভিত্তিক এক প্রতিষ্ঠানে তার চাকরি হয় এখন চাকরির টাকা দিয়ে ঋণের টাকা পরিশোধ করছে কিন্তু তার ঋণের তুলনা নগণ্য ঋণ বাড়তে বাড়তে তারা দেউলিয়া হয়ে গেছে তার কোনো ভাই নেই বাবারও কোনো তেমন আয় নেই সে সম্প্রতি দিনের বুঝ পেয়েছে সে এই সুদের বেড়াজাল থেকে বের হওয়ার উপায় পাচ্ছে না এখন তার করণীয় কি বিকল্প তো ব্যবস্থা নেই আপাতত উল্লেখ্য সে বিবাহিত এবং স্বামীর আয় এসে চলতে পারে কিন্তু স্বামীর ঋণ শোধ করতে স্বামী ঋণ শোধ করতে পারবে না আচ্ছা এখন তার দায় দেনা হয়ে গেছে প্রথমত সুদের ভিত্তিতে লোন নেওয়াটা ছিল তার জীবনের আরেকটা বড় ভুল আর এখন সে সুদের টাকাটা তাকে শোধ করতে হচ্ছে এবং মানে আমাদের যে আইন আদালত সে অনুযায়ী কিন্তু তার দায়দানাটা সে শোধ করতে বাধ্য এখন সে চেষ্টা করবে তার নিজের কোনো যদি আয় ইনকাম থাকে বা তার জবি থাকে সম্পদ থাকে সেগুলো বিক্রি করে দ্রুত এ দায়দানা থেকে নিজেকে মুক্ত করা সে এখন এই তাকে সুদের মধ্যে সম্পৃক্ত করে ফেলেছে তাই না কারণ তার এই ঋণটা ইনক্রিজড হচ্ছে কম্পাউন্ড সুদে যেটাকে আমরা বাংলায় যেটা বলা হয় আর কি চক্রবৃদ্ধি হারে সুদ তাহলে এই সুদের কারণে সে জর্জরিত হয়ে গেছে তাই না সেটা যাই হোক না কেন যেহেতু সে তার নিজের উপর দায়দানা তৈরি করে ফেলেছে অতএব এটা থেকে তাকে বের হতে হবে ব্যাপারটা তো এখন অন্যরা পাবে আমরা তো মাফ করে দিতে পারবো না দায় দেনা সে মাফ করিয়ে নিতে পারে অথবা শোধ করে সে এর থেকে দ্রুত মুক্ত হয়ে যেতে পারে এটাই শরিয়ার বিধান ফয়সাল হোসাইন বলেছেন তাকুয়া কীভাবে বাড়ানো যাবে তাকুয়া বাড়ানোর জন্য দিনের পথে চলতে হবে একটাই পথ একটাই পথ কোরআন এবং সন্ন্যার যথাযথ অনুসরণ এবং কোরআন সন্না যে কাজগুলোকে রেকমেন্ড করেছে তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখা এবং যেগুলো নিষেধ করেছে চাই সেটা হারাম হোক অথবা মাক্রুহ সেগুলোকে সর্বতভাবে বর্জন করা এটাই তাকুয়ার মূল অ্যাসেন্স মূল অর্থ অথবা এভাবেই তাকোয়াটাকে মেনটেন করা যাবে মোহাম্মদ সাকিব মাহমুদ বলেছেন মসজিদে জেনারেল লাইনের বই পড়া যাবে কিনা হ্যাঁ পড়া যাবে কোনো অসুবিধা নেই তবে সেখানে ইসলাম বিরোধী কোনো এলিমেন্টস থাকতে পারবে না কোনো অশ্লীল কোনো কিছু থাকতে পারবে না মসজিদে বসে ছাত্ররা তাদের পরীক্ষার পড়ার প্রস্তুতি নিতে কোনো অসুবিধা নেই সেই পড়াটা যদি হয় কোরআন হাদিস ফেকা ওসলে ফেকা অথবা এর বাইরে ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতিমূলক কোনো পড়া যতক্ষণ না সেটা কোনো ইসলামের মৌলিক নীতিমালা বিরোধী হবে অথবা কোনো অশ্লীল কোনো কিছু হবে ততক্ষণ পর্যন্ত এতে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের ক্ষমা করুন যদি কোনো ত্রুটি আমাদের হয়ে থাকে আর আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা দিনের যে বিষয়গুলো জেনেছি শিখেছি দলিলের ভিত্তিতে যেন সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি হাজা ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহিউজমিন সুবহান আক আল্লাহমদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته